এটা কি মানে এটা সমস্যাটা কি হয়েছে? এটা কি করলে? ওর বাপরে, খায় না যাও দিয়ে এসো কেন বেটা, দিয়ে এসো। এটা এদি এসো, দিয়ে দিছো। তোমার ধরলে হবে, তোমায় ধরবে, জ্বর মাফি লাগবে। এটা কি খায় না কেন, কি সমস্যা? এটা কি সমস্যা? খইলে খাইছে তো, খইল বেশি খেয়ে ফেলাইছে। হ্যাঁ, তা সমস্যা। ওই তো ওইটা খাই আইম বইছে, যাবার যা খাইছে ওই ওইটা খাই আইম বই। তোমার ধরো, জামাইয়া দিয়েছো, জামাইয়া দিয়ে ধরো তো। হ্যাঁ, দেখি কি অবস্থা। তোর গুরু আছে রাকেশ, ব্রেক। এটা একটা দেশীয় উন্নত জাতের মহিষ। এটা 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 কি কোনো জাতের নাম কইছে কাই, মানে যার কাছে নিছেন যে ব্যাপারী? না, ওইলা ওইলা ব্যাপারীর কাছ থেকে নেই, না ওইলা গিরির কাছ থেকে নেই। কিছু কয় না, এলা এলা ওর অনেক জাত আছে, ১৬টা জাত আছে, ১৬টা। এলে আমাকে জাতের কথা কয় না রে বাবু, আমার বুঝ দে। এলে দেশি হয় আর নি, এটা জাত কয় আর নি জাত। এটা মোটামুটি মহিষের জ্বর আসছে, প্রচুর জ্বর। জ্বর মারি দি, প্রচুর জ্বর। জ্বর আছে ১০৫ ডিগ্রি। এত জ্বর আসল কেন? এটা খালি খুলে খাইছে তার জন্য না, এটা জ্বরে আসছে, জ্বরে সেরে কারণ। ১০৫ ডিগ্রি জ্বর। এটার একটা এখন মোটামুটি ভাবে একটা হালকা পাতলা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আর প্যারাসিটামল লিখে দিচ্ছি, এগুলা খাওয়ান, আল্লাহ রহমত ঠিক আছে, সব ঠিক। এটা ওষুধ খাওয়ার পাবেন তো? ওষুধ খাওয়া ভেজাল তুই সুই দিয়ে দিত, ওই ওষুধ খাওয়া ভেজাল। ওষুধ তো খাইরে লাগবে, মানে কয়েকটা দিবারে লাগবে, খোঁজ লাগবে। ওর অতিরিক্ত জ্বর, অতিরিক্ত জ্বর তো দে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আর কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন, দেখতে থাকুন। এখানে ১০৫ ডিগ্রি জ্বর আসছে মহিষটির, তো সেক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে অ্যান্টিস্টামিন একটু দিলাম, মেলেক্সিকাম একটু দিলাম, পাশাপাশি নর্মাল একটা অ্যান্টিবায়োটিক ইউজ করলাম, যেটা সচরাচর জ্বরের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো পাওয়া যায় সেপটিকজোন, সেটাই এখানে ইউজ করতে পারেন। পাশাপাশি ইউজ করতে পারবেন, যেহেতু এটা প্রেগনেন্ট নাই আর কি, এটা বুল মহিষ, তো সেক্ষেত্রে আপনার অক্সিট্রোট্রাসাইক্লিনও দিতে পারেন, তো বা জেন্টামাইসিন প্রিপারেশনও দিতে পারেন, একটা অ্যান্টিবায়োটিক দেবেন। তো পাশাপাশি আপনি বোলা চালাবেন, প্যারাসিটামল দিনে ৩ বেলা চালাবেন, এর সাথে হালকা একটু জাইম জাতীয় যে পাউডারগুলো পাওয়া যায় বাজারে, সেই পাউডারগুলো দিতে পারেন। আর এভাবেই দিলে ইনশাল্লাহ সুস্থ হবে। আর এই মহিষটি সুস্থ হওয়ার ২ দিন পরেই আর কি ভিডিওটি ছাড়া হয়েছে। তো প্রিয় দর্শক, প্রাণী সম্পদ রংপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন করে আবারও শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।